এসএসসি ব্যাচ 95-এর ঐক্যতানে এসো বন্ধু মিলে প্রাণের টানে, এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদি খানে ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 1995 ব্যাচের ছাত্রছাত্রীদের দীর্ঘ 27 বছর পরে প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সিরাজদি খান উপজেলার ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 1995 ব্যাচের শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সাথে নিয়ে এই উৎসবে যোগ দিতে সকাল 10টায় একে একে বিদ্যালয় প্রাঙ্গণে আসতে শুরু করেন। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। একজন অন্যজনকে পরিয়ে দেন 95 ব্যাচের লোগো সম্বলিত নীল রঙের টি শার্ট। এরপর তারা অংশ নেন জলখাবারে। একটা ফুল ছিলাম সেই হেড স্যারের রুমে ডাক্তার নিয়া জুড়বে তো মারি মারছিল সবাই প্রেম করছে আমি প্রেম করি নাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি প্রেম করি নাই এত কর্মব্যস্ততার জীবনের মাধ্যমে একটুখানি সময় আমরা বের করতে পেরেছি কিন্তু এখানে যদি না আসতাম তাহলে আসলে এই মজাটা বুঝতাম না এখন বুঝতে পারতেছি যে আশাটা আসলে আমাদের অনেক জরুরি এবং খুবই ভালো লাগতেছে এর আগে স্কুলের 95 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বন্ধুদের হাতে হাত রেখে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের সাথে নিয়ে র্যালি সহকারে প্রবেশ করেন র্যালিতে অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও দীর্ঘদিন পরে প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। এ যেন এক অভূতপূর্ব প্রাণের মিলন মেলা। তবে তারা দীর্ঘ 27 বছর পরে সবাই স্মৃতিত্রাণে সমবেত হয়েছিলেন প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে। দীর্ঘ 28 বছর পর আমরা 95 বেস আজকে যে পুনর্মিলনীর আয়োজন করেছি, আমাদের এই আয়োজনকে সবচাইতে বড় সার্থকতা রূপ দিয়েছে আমাদের এই 95 বেচের প্রাণের স্পন্দন। আমরা যতদিন বেঁচে থাকব আমাদের সন্তানদের কাছে বলি, আল্লাহ যদি হায়াত দেয় হয়তো নাতিনাত করে গেছে বলতে পারবো, যেন আমাদের একজন শিক্ষক ছিল। সে শুধু শিক্ষক ছিল না, সে এমন একজন অভিভাবক ছিল যেন ছাত্রদের শুধু পড়ালেখার খবর নিত না, তার জীবনের খবর নিত, তার বাস্তবায়নের জন্য শিক্ষাকে অরিজিনাল শিক্ষিত হওয়ার জন্য যা দরকার আমাদের সেই শিক্ষক আজকে সেই সময়ের প্রধান শিক্ষক। আমাদের অত্যন্ত এই 95-এর ব্যাচের প্রাণের স্পন্দন জনাব শফিকুল ইসলাম স্যার আসছে আজকের এই মঞ্চ থেকে, আমরা স্যারকে স্যালুট জানাই, সবাই স্যারকে আমরা স্যালুট জানাই। কিন্তু আমাদের যে প্রধান শিক্ষক, আমরা দেখতাম দুইটা জোর বেত নিয়ে বেরোতো স্কুল টাইমে, আশেপাশে ঘোরাফেরা করত,
তার যে শাসন বাবার মতো শাসন করে যে আমাদেরকে সঠিকভাবে পড়ালেখা করাইছে, ওই পড়ালেখার কারণে আমাদের রেজাল্ট ভালো হয়েছিল। 95 বেসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড করেছে আমাদের 95 বেস। তো এই জন্য স্যারকে ধন্যবাদ জানাই, আর আমাদের যারা বন্ধু বান্ধবীরা আছে এখানে তাদেরকেও ধন্যবাদ জানাই যে আমি একটা পর্যায়ে গেছি, আমি চেয়ারম্যান হয়েছি ইসাপুরা ইউনিয়ন পরিষদের। এই 95 বেসের একটা বড় ভূমিকা ছিল আমার চেয়ারম্যান হওয়ার পিছনে, এই জন্য আমিও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে। পরীক্ষার আগে রাতে দেখছি আমার বাসায়ও স্যারে দেয়া নক করছে যে ছেলেটা পড়তেছে কিনা। স্কুল জীবনে হারিয়ে যাওয়া বাদ ভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার জ্বালিয়ে নেওয়ার সুযোগ মিলেছে এই 95 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে। স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে সবাই উল্লাসে মেতে ওঠেন, ফলে ইস্তাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যেন আনন্দের জোয়ার নেমে আসে। কর্মজীবনের সব ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময়গুলো ক্যামেরা বন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। অনুষ্ঠানের শুরুতেই স্কুলের গণ্ডি পার হওয়ার পর হারিয়ে যাওয়া বন্ধুদের সাথে সম্পর্কটা নতুন করে জ্বালিয়ে নেন পুনর্মিলনীতে আসা প্রাক্তন শিক্ষার্থীরা। দিনটি স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা আয়োজন ও কৈশোরের স্মৃতিচারণ সহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের এ মিলন মেলায় ছিল স্মৃতিচারণ, আপ্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাকে আরো একবার অন্তরের বন্ধনে বাঁধলো। অনেক আন্তরিকতা হৃদ্যতা না থাকলে এরকম একটা অনুষ্ঠান করা যায় না। 95 সনের যে ব্যাচটা, এটা খুবই স্মরণীয় একটা ব্যাচ, খুবই স্মরণীয় ব্যাচ, কারণ প্রায় 40-50 জনের একটা দলকে বাদ দিতে চাইল কমিটি, অভিভাবক সবাই মিলে, যে তারা যদি দেয় কেউ পাশ করবে না। আমি অজিতবাবুর সাথে একটা শেয়ার করলাম যে আপনি অঙ্ক কভার দিতে পারবেন, বলে হ্যাঁ। আমি বললাম যে আমি ইংরেজি কভার দিব একবারে প্রাইমারি সিস্টেমে। দেখা যায় আমরা বেশি বেশি পড়াইলাম, তারপরে ওইখান থেকে শুধুমাত্র একজন ফেল করছে, শুধুমাত্র একজন। এই স্কুলের অনেক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সবচেয়ে বেশি স্টার মার্ক ছিল, এবং এই যে এটা আমার প্রায় সময় আমার মনে হচ্ছে যে আগের ইতিহাসগুলি ভেঙে দিয়েছিল। তারা ভবিষ্যতেও একসাথে চলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন।